মার্চ তালিন 26 সাল মারিও পালাই জাখা বাংলাদেশ ন্যাশনাল ডে 1971 বিসিনি মার্চ নি 25 সাল মারিনি হর পূর্ব পাকিস্তানি লোকরক বরকনি ইন্ডিপেন্ডেন্স নি বাগে চবা খাইমানি মার্চ নি 25 সাল মারিনি হর রমজাকমান ইয়াগুলো পূর্ব পাকিস্তানি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাইসা পান্ডানি বিশিংতে বাংলাদেশ ফিয়োকজাকমানি সাকলাখ্যা তৈ মার্চ নি 26 সাল মারিও শেখ মুজিবুর রহমানি বখাতে এম এ হানা চট্টগ্রাম কালোরঘাট বেতার সেন্টারনি সিমে বাংলাদেশ নি আপামরনি লোকরকনি বাগাই কাইসা পান্ডানি বিশিংতে বরক ইন্ডিপেন্ডেন্স নি সভাও ইয়াপরি সেনাহিনী সাকলাইমানি ইয়াগুলো মার্চ নি 27 সাল মারিও জিয়াউর রহমান আ সেন্টারনি সিমিনো ইন্ডিপেন্ডেন্স ডিক্লার খাইরেকা কক্তি সালো রাজাখর আগুলিনি বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ নিয়োগ সামা সালনরে গই বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগটি সাওয়ই তে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরম রুয়ই বিনি মাংফলি ও খুমরগিয়া ফারকা ও পান্ডাও থাঙি মানজাকা বাংলাদেশ নি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ফার্স্ট সেক্রেটারি রিজাউল হক চৌধুরী নকারই তে কুবুনি আদং রোগ থাঙি মানজাকা যে আজ 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2023 আজকে এই 26শে মার্চ আজকের এই দিনের মধ্য দিয়ে বাংলাদেশ তার জন্মের 52 বছর পূর্ণ হলো আজ 53তম জাতীয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ্যবাসীকে নিয়ে আমরা সকালে এবং রাতে দুই পর্বে আমরা আমাদের বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছি তো এই প্রোগ্রামের শুরুতে আজ সকালে আমরা জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করি এর পরবর্তীতে আমরা এই রাজ্যের যারা অতিথিগণ আছে তাদেরকে নিয়ে আমরা বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করেছি যারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ মানুষ এবং 2 লাখ মা সম্ভ্রমহারা মা বোন সহ এই মহান মুক্তিযুদ্ধে অবদানকারী সকলের জন্য দেশি বিদেশি সকল বন্ধুদের জন্য যারা অবদান রেখেছেন তাদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা পরবর্তীতে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং এরপরে এই আজকের এই দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বাণীসমূহ দিয়েছেন তা পাঠ করা হবে এবং এরপরে এই জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এর মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে আজ সন্ধ্যা 7টার সময় যেখানে এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারের ব্যাংকুয়েট হলে আমরা একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছি যেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সর্বস্তরের জনগণের বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে আমরা আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি যেখানে আমরা মূলত খুব অল্প কথায় আমরা দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের আজকের এই 52 বছরে বাংলাদেশের অর্জনসমূহ এবং বিশেষ করে এই ত্রিপুরা সহ ভারতের মুক্তিযুদ্ধের সময়কালীন অবদান নিয়ে আলোচনা করে পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং উপস্থিত অতিথিবৃন্দদের জন্য আমরা ওখানে আপ্যায়নের ব্যবস্থা রেখেছি এবং এর মাধ্যমে আমাদের আজকের এই দিনের এই ন্যাশনাল ডে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠান শেষ হবে।